সকালে ব্যোমকেশকে রাত্রের ঘটনা বললাম। সে চুপ করিয়া শুনিল, কোনো মন্তব্য করিল না। একজন কনস্টেবল একটা চিঠি দিয়া গেল, ডিএসপি পাণ্ডের চিঠি, আগের দিন সন্ধ্যা 6টার তারিখ। চিঠিতে মাত্র কয়েক ছত্র লেখা ছিল, প্রিয় ব্যোমকেশবাবু, ডেপুটি সাহেবের আলমারি খুলে দেখা গেল কিছু চুরি যায় নাই। আপনি বলিয়াছিলেন পরীকে খুঁজে পাওয়া যাইবে, কিন্তু পরি এখনো নিরুদ্দেশ, চোরের কোনো সন্ধান পাওয়া যায় নাই। আপনি জানতে চাইয়াছিলেন তাই লিখিলাম। ইতি পুরন্দর পাণ্ডে। চিঠিখানা পকেটে রাখিয়া বলিল, পাণ্ডে লোকটি সত্যিকার সজ্জন। এই সময় যিনি সবেগে আসে উপস্থিত হইলেন তিনি ফটোগ্রাফার নকুলেশ সরকার। মহিধর বাবুর পার্টির পর রাস্তায় নকুলেশ বাবুর সহিত দু একবার দেখা হইয়াছিল। তিনি অত্যন্ত উত্তেজিত ভাবে বলিলেন, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা দিয়ে যাই, শোনেনি নিশ্চয়। ফাল্গুনি বার সেই যে ছবি আঁকত, সে মহিধর ওর বাগানে কুয়োয় ডুবে মরেছে। কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলাম। তারপর ব্যোমকেশ বলিল, কখন এ ব্যাপার হলো? মনে হয় কাল রাত্রিরে, ঠিক জানি না। মাতাল্লাটা লোক অন্ধকারে তাল সামলাতে পারেনি, পড়েছে কুয়োয়। আজ সকালে আমি ময়ূরবাবুর খবর নিতে গিয়েছিলাম, দেখি মালিরা কুয়ো থেকে লাশ তুলছে। আমরা নীরবে পরস্পর পরস্পরের মুখের পানে চাহিলাম। কাল রাত্রে মহিধরবাবুর বাগানে বহু বিচিত্র ব্যাপার ঘটিয়াছে। আচ্ছা আজ তাহলে উঠি, আমাকে আবার ক্যামেরা নিয়ে ফিরে যেতে হবে, বলিয়া নকুলেশবাবু উঠিবার উপক্রম করিলেন। আর বসুন বসুন, চা খেয়ে যান। নকুলেশ চায়ের আমন্ত্রণ উপেক্ষা করিতে পারিলেন না, বসিলেন। অচিরাৎ চা আসিয়া পড়িল। দু চার কথার পর ব্যোমকেশ প্রশ্ন করিল, আর সেই গ্রুপ ফটোর নেগেটিভখানা খুঁজেছিলেন কি? কোন নেগেটিভ? ও হ্যাঁ, অনেক খুঁজেছি মশাই, পাওয়া গেল না। আমার লোকসানের বরাত, থাকলে আরো 5খানা বিক্রি হতো। আচ্ছা সেই ফটোতে কে কে ছিল বলুন দেখি। কে কে ছিল? পিকনিকে গিয়েছিলাম, ধরুন আমি, মহিধরবাবু, তার মেয়ে রজনী, ডাক্তার ঘটক, আর সস্মিত প্রফেসর সোম, আর মনে হয় সপরিবারে উষানাথবাবু, আর ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা, সকলেই ফটোতে ছিলেন। ফটোখানা বাড়ি উঠে গিয়েছিল, গ্রুপ ফটো অত ভালো খুব একটা হয় না। আচ্ছা চলি তাহলে, আর একদিন আসবো। নকুলেশবাবু প্রস্থান করিলেন। দুজনে কিছুক্ষণ বসিয়া রহিলাম। ফাল্গুনির কথা ভাবিয়া মনটা ভারী হইয়া উঠিল। সে নেশাখোর লক্ষ্মী ছাড়া ছিল, কিন্তু ভগবান তাহাকে প্রতিভা দিয়াছিলেন। এমন অপঘাতে মৃত্যুই যদি তাহার নিয়তি, তবে তাহাকে প্রতিভা দিবার কি প্রয়োজন ছিল? ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল। এ সম্ভাবনা আমার মনেই আসেনি, তা যাক চলো বেরোনো যাক। কোথায় যাবে? আর ব্যাংকে যাব, কিছু টাকা বের করতে হবে। তিনিও ব্যাংকে কিছু টাকা জমা রাখাইয়া হয়েছিল, সংসার খরচের প্রয়োজন অনুসারে বাহির করা হইত। আমরা সদর বারান্দায় বাহির হইয়াছি, দেখিলাম অধ্যাপক সোম ড্রেসিং গ্রাউন্ড পরিহিত অবস্থায় নামিয়ে আসিতেছেন, তাহার মুখে উদ্বিগ্ন গাম্ভীর্য। ব্যোমকেশ সংগাসন করিল, কি খবর প্রফেসর সোম? খবর একদমই ভালো না, স্ত্রীর অসুখ খুব বেড়েছে, বোধহয় নিউমোনিয়া, জ্বর বেড়েছে, মাঝে মাঝে ভুল বকছেন মনে হলো। আশ্চর্য নয়, কাল রাত্রে সর্দির ওপর ঠান্ডা লাগিয়াছে, কিন্তু সোম বোধহয় তাহা জানেন না। ব্যোমকেশ বলিল, ডাক্তার ঘটকে খবর দিয়েছেন? ডাক্তার ঘটকের নামে সোমের মুখ অন্ধকার হইল। তিনি বলিলেন, না না ঘটককে ডাকবো না, আমি অন্য ডাক্তার ডাকতে পাঠিয়েছি। ব্যোমকেশ তীক্ষ্ণ চক্ষে তাহাকে নিরীক্ষণ করিয়া বলিল, কেন ডাক্তার ঘটকের ওপর কি আপনার বিশ্বাস নেই? আমি যখন প্রথম এসেছিলাম তখন আপনি তো আমাকেই সুপারিশ করেছিলেন ঘটককে। সোম ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ। ব্যোমকেশ তখন বলিল, সে যাক, এইমাত্র খবর পেলাম ফাল্গুনী পাল মহিধর বাবুর কুয়োয় ডুবে মারা গেছে। সোম বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিলেন, বলিলেন, তাই নাকি? হয়তো আত্মহত্যা করিস? হ্যাঁ না, মানে আর্টিস্টরা একটু অব্যবস্থিত চিত্ত হয় নাকি?
ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করিল। প্রফেসর সোম, কাল রাত্রি 11টার সময় আপনি কোথায় ছিলেন? সোম চমকাইয়া উঠিলেন, তাহার মুখ পাংশু হইয়া গেল। তিনি স্খলিত স্বরে বলিলেন, আমি কে বললে আমি কোথাও গিয়েছিলাম? আমি তো মিছে কথা বলে লাভ নেই। শুনুন প্রফেসর সোম, আপনার স্ত্রীর যে আজ বাড়াবাড়ি হয়েছে তার জন্য আপনি দায়ী। তিনি কাল আপনার পেছন পেছন রাস্তায় বেরিয়েছিলেন, এই রোগে যদি তার মৃত্যু হয়। আমার স্ত্রী? মুকেশ বাবু বিশ্বাস করুন, আমি জানি না। কিন্তু আমরা জানি, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই সতর্ক করে দিচ্ছি, আপনি সাবধানে থাকবেন, কেমন? এসো অজিত। সোম স্তম্ভের মতো দাঁড়াইয়া রহিলেন, আমরা বাহির হইয়া পড়িলাম। রাস্তায় কিছু দূর গিয়া ব্যোমকেশ বলিল, সোমকে খুব ভয় পাই দিয়েছি, কি বলো? ব্যাংক খুলতে এখনো দেরি আছে, চলো একটু ঘটকে ডিসপেন্সারিতে একবার ঢুঁ মেরে যাই। বাজারের দিকে ডাক্তারের ঔষধালয়। আমরা ডাক্তারের ঘরে প্রবেশ করিতে যাইব, শুনিলাম সে একজনকে বলিতেছে, দেখুন আপনার ছেলে টাইফয়েড হয়েছে, লম্বা কেস, সারাতে সময় লাগবে। আমি এখন লম্বা কেস সাথে নিতে পারবো না। আপনি এবং শ্রীধরবাবু কাছে যান, তিনি তো প্রবীণ ডাক্তার। আমরা প্রবেশ করিলাম। আসুন আসুন, রোগী যখন সশরীরে ডাক্তারের বাড়িতে আসে তখন বুঝতে হবে রোগ সেরেছে। মহিধরবাবু সেদিন আমাকে খোঁড়ার ডাক্তার বলেছিলেন, এখন আপনিই বলুন আমি মানুষের ডাক্তার কিংবা আপনি ঘোড়া। ব্যোমকেশ হাসিয়া বলিল, আপনি মানুষের ডাক্তার, এই কথা স্বীকার করে নেওয়াই আমার কাছে সম্মানজনক। তা মহিধরবাবু কেমন আছেন? অনেকটা ভালো, প্রায় সেরে উঠেছেন। ফাল্গুনী পাল মারা গেছে, শুনেছেন কি? সেই চিত্রকর, কি হয়েছিল তার? কিছু হয়নি, কাল রাত্রে জলে ডুবে মারা গেছে। আমার যাওয়া উচিত ছিল, মহিধরবাবুর দুর্বল শরীর। যাই, একবার চট করে ঘুরে আসি। তা আপনি কলকাতা কবে যাচ্ছেন? ডাক্তারের মুখের ভাব সহসা পরিবর্তিত হইল। সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ব্যোমকেশের চোখের মধ্যে চাহিয়া বলিল, আমি কলকাতা যাচ্ছি, কে বললে আপনাকে? ব্যোমকেশকে বল মৃদু হাসিল। ডাক্তার তখন বলিল, হ্যাঁ শিগগিরই একবার যাবার ইচ্ছে আছে। আচ্ছা চললাম, যদি সময় পাই ওবেলা আপনাদের বাড়িতে যাব। ডাক্তার ক্ষুদ্র মোটরে চড়িয়া চলিয়া গেল, আমরা ব্যাংকের দিকে চলিলাম। পথে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ডাক্তার যে কলকাতা যাচ্ছে তা তুমি জানলে কি করে? তুমি কি আজকাল অন্তর্জামী হয়েছো নাকি? ব্যোমকেশ বলিল, না 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 না, কিন্তু একজন ডাক্তার যখন বলে যে সে লম্বা কেস হাতে নেবে না, অন্য ডাক্তারের কাছে যাও, তখন আন্দাজ করা যেতেই পারে যে সে বাইরে যাচ্ছে। কিন্তু কলকাতায় যাবে তার নিশ্চয়তা কি? আরে ওটা ডাক্তারের প্রফুল্লতা থেকে অনুমান করলাম। ডাক্তারের ঔষধালয় হইতে অনতি দূরে ব্যাংক। আমরা গিয়ে দেখিলাম ব্যাংকের দ্বার খুলিয়াছে, দ্বারে দুই পাশে বন্দুক কিরিচধারী দুইজন শান্তি পাহারা দিতেছে। বড় একটি ঘর দুইভাবে বিভক্ত, মাঝে কাঠ এবং কাঁচের অনুচ্চ বেড়া, বেড়ার গায়ে সারি সারি জানলা। এই জানলা দিয়েই জনসাধারণের সঙ্গে ব্যাংকের কর্মচারীদের লেনদেন হইয়া থাকে। ব্যোমকেশ একটি জানলার বাহিরে দাঁড়াইয়া চেক লিখিতেছে। দেখিলাম বেড়ার ভিতর থেকে ম্যানেজার অমরেশ রাহা দাঁড়াইয়া একজন কেরানির সঙ্গে কথা কহিতেছে। অমরেশবাবু আমাদের দেখিতে পাইয়াছিলেন, তিনি স্মিত মুখে বাহির হইয়া আসিলেন, বলিলেন, অমরেশবাবুকে চায়ের পার্টির পর আর দেখি নাই, তিনি সেজন্য লজ্জিত। ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, রোজি মনে করি আপনাদের বাড়িতে যাব, কিন্তু একটা না একটা কাজ ঠিক পড়েই যায়। ব্যাংকের চাকরি মানে অষ্টভরের গোলামি। এমন গোলামিতে সুখ আছে? টাকা নিয়ে হরদম নাড়াচাড়া করেন, সুখ আর কই ব্যোমকেশবাবু? চিনির বলদ চিনির বোঝা বয়ে মর, কিন্তু দিনের শেষে খায় সেই ঘাস ফল। টেকের বদলে টাকা পকেটস্থ করিলে অমরেশবাবু বলিলেন, চলুন
আজ যখন পেয়েছি আপনাকে সহজে ছাড়বো না, আমার অফিস ঘরে বসে খানিক গল্প স্বল্প করা যাক। আপনার প্রতিভার যে পরিচয় অজিতবাবুর লেখা থেকে পাওয়া যায় তাতে আপনাকে পেলে ছাড়তে ইচ্ছে করে না মশাই। আমাদের দেশে প্রতিভাবান মানুষের বড়ই অভাব ব্যোমকেশবাবু। ভদ্রলোক শুধু যে ব্যোমকেশের প্রতি শ্রদ্ধাশীল তাহা নয়, সাহিত্যরসিকও বটে। সেদিন তাহার সহিত অধিক আলাপ করি না বলিয়াই অনুতপ্ত হইলাম। তিনি আমাদের ভিতরে লইয়া গেলেন। তাহার একটি নিজস্ব আপিস ঘর আছে, তাহার দ্বার পর্যন্ত গিয়া তিনি বলিলেন, না এখানে না, চল ওপরে যাই, এখানে গণ্ডগোল, কাজের হুড়োহুড়ি, ওপরে বেশ নিরবিলি হবে। আপিস ঘরের দরজা খোলা ছিল, ভিতরে নিক্ষিপ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম মামুলি টেবিল চেয়ার খাতাপত্র কয়েকটা বড় বড় লোহার সিন্দুক ছাড়া তেমন কিছুই নাই। কাছেই সিঁড়ি, ওপরে উঠিতে উঠিতে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওপর তলাটা বুঝি আপনার কোয়ার্টার? হ্যাঁ, ব্যাংকেরও সুবিধে। তা স্ত্রী পুত্র পরিবার সব এখানেই থাকেন? স্ত্রী পুত্র পরিবার আমার নেই ব্যোমকেশবাবু, ভগবান সুমতি দিয়েছিলেন, বিয়ে করিনি। একলা মানুষ তাই ভদ্রভাবে চলে যা, বিয়ে করলে হাড়ির হালত। ওপর তলাটি একজন লোকের পক্ষে বেশ সুপরিসর, তিন চারটি ঘর, সামনে উন্মুক্ত ছাদ। অমরেশবাবু আমাদের বসিবার ঘরে লইয়া গিয়েলেন, অনাড়ম্বর পরিচ্ছন্ন ঘর, দেওয়ালে ছবি নাই, মেঝেই গালিচা নাই, একপাশে একটি জাজিম ঢাকা চৌকি, দুই তিনটি আরাম কেদারা, আরেকটি বইয়ের আলমারি, নিতান্তই মামুলি ব্যাপার কিন্তু বেশ তৃপ্তিদায়ক। গৃহস্বামী যে গোছালো স্বভাবের লোক তাহা বোঝা যায়। বসুন আপনারা, আমি চা করতে বলি। বইয়ের আলমারিটা আমাকে আকর্ষণ করিতেছিল, উঠিয়া গিয়া বইগুলো দেখিলাম। অধিকাংশ বই গল্প, উপন্যাস, এছাড়াও চরন্তিকা আছে, সঞ্চয়িতাও আছে। আমার রচিত ব্যোমকেশের উপন্যাসগুলিও আছে দেখিয়া পুলকিত হইলাম। ব্যোমকেশও আসিয়া জুটিল, সে একখানা বই টানিয়া লইয়া পাতা খুলিল। দেখিলাম বইখানা বাংলা ভাষায় নয়, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের লিপি। আমরা আবার আসিয়া বসিলাম। দুই চারটি একথা সে কথার পর ব্যোমকেশ বলিল, আপনি গুজরাটি ভাষাও জানেন? জানি আর কই, এক সময় শেখবার চেষ্টা করেছিলাম কিন্তু ও আমার দ্বারা হলো না। বাঙালির ছেলে, মাতৃভাষা শিখতেই গলদ ঘর্ম হয়, তার উপর ইংরেজি আছে, উপরন্তু যদি একটা তৃতীয় ভাষা শিখতে হয় তাহলে আর বাঙালির শক্তিতে কুলোয় না। অথচ শিখতে পারলে আমার উপকার হতো, ব্যাংকের কাজে গুজরাটি ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। হ্যাঁ অমরেশবাবু, ফাল্গুনীপাল মারা গেছে শুনেছেন বোধ হয়। অমরেশবাবু চেয়ার হইয়া প্রায় লাফিয়া উঠিলেন। হ্যাঁ, ফাল্গুনীপাল মারা গেছে? কবে, কোথায়, কী করে মারা গেল? ব্যোমকেশ ফাল্গুনীর মৃত্যু বিবরণ বলিল। শুনিয়া অমরেশবাবু দুঃখিতভাবে মাথা নাড়িয়া বলিলেন, ওহ বেচারা বড় দুঃখে পড়েছিল, কাল আমার কাছে এসেছিল। এবার আমাদের বিস্মিত হইবার পালা। ব্যোমকেশ বলিয়া উঠিল, কাল এসেছিল, কখন? সকালবেলা, কাল রবিবার ছিল, ব্যাংক বন্ধ, সবে চায়ের পেয়ালটা নিয়ে বসেছি, ফাল্গুনী এসে হাজির, আমার ছবি এঁকেছে তাই দেখাতে এসেছিল। ও, চাকর তিন পেয়ালা চা দিয়া গেল। তকমা আটা চাকর, বুঝিলাম ব্যাংকেরই পিয়ন, অবসরকালে বাড়ির কাজও করে। ভাবগতিক দেখিয়া মনে হইল অমরেশবাবু টাকা পয়সার ব্যাপারে বিলক্ষণ হিসাবি। ব্যোমকেশ চায়ের পেয়ালায় চামচ ঘুরাইতে ঘুরাইতে বলিলেন, ছবিখানা কিনলেন নাকি? অমরেশবাবু বিমর্ষ মুখভঙ্গ করিয়া বলিলেন, কিনতে হলো, 5 টাকা দিতে গেলাম, কিছু দিয়ে নিলে না 10 টাকা আদায় করেই ছাড়লো, এমন জানলে। মৃত চিত্রকরের শেষ ছবি দেখবার ইচ্ছে হচ্ছে, দেখা যায়? হ্যাঁ, তা দেখুন না, ভালো এঁকেছে বোধ হয়, আমি অবশ্য ছবির কিছু বুঝি না। বইয়ের আলমারির নিচের দেরাজ হইতে একখণ্ড পুরু চতুষ্কোণ কাগজ আনিয়া তিনি আমাদের সম্মুখে ধরিলেন। ফাল্গুনীপাল ভালোই ছবি আঁকিয়াছে। অমরেশবাবুর বিশেষত্বহীন চেহারা উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিয়াছে। ব্যোমকেশ চিত্রবিদ্যার একজন জহুরী, সে ভ্রু কুঞ্চিত করিয়া ছবিটি দেখিতে লাগিল। অমরেশবাবু আগে বেশ প্রফুল্ল মুখে কথাবার্তা বলিতেছিলেন,
কিন্তু ফাল্গুনের মৃত্যু সংবাদ শুনিবার পর কেমন যেন মুষড়াইয়া পড়িয়াছেন। প্রায় নীরবেই চা পান শেষ হইল। পেয়ালা রাখিয়া অমরেশবাবু স্তিমিত স্বরে বলিলেন, ও হ্যাঁ, ফাল্গুনির কথায় মনে পড়ল, সেদিন চায়ের পার্টিতে শুনেছিলাম পিকনিকের ফটোখানা চুরি গেছে, মনে আছে? তার কোনো হদিশ পাওয়া গেল কিনা কে জানে। ব্যোমকেশ মগ্ন হইয়া ছবি দেখিতেছিল, উত্তর দিল না। আমিও কিছু বলা উচিত কিনা বুঝিতে না পারিয়া বোকার মতো অমরেশবাবুর পানে চাহিয়া রহিলাম। অমরেশবাবু তখন নিজেই বলেই চলিলেন, সামান্য ব্যাপার, তাই ও নিয়ে বোধ হয় কেউ মাথা ঘামায়নি। ব্যোমকেশ ছবি নামাইয়া রাখিয়া একটি নিঃশ্বাস ফেলিল। হ্যাঁ, চমৎকার ছবি, লোকটা যদি বেঁচে থাকতো আমি ওকে দিয়ে একটা ছবি আঁকিয়ে নিতাম। অমরেশবাবু ছবিখানা যত্ন করে রাখবেন, আজ ফাল্গুনী পালের নাম কেউ জানে না, কিন্তু একদিন আসবে দেখবেন যেদিন ওর আঁকা ছবি সোনার দরে বিক্রি হচ্ছে। অমরেশবাবু একটু প্রফুল্ল হইয়া বলিলেন, তাই নাকি? তাহলে 10 টাকা জলে পড়েনি বলছেন? ছবিটা বাঁধিয়ে দেওয়ালে টাঙানো চলবে? নিশ্চয়ই। অতঃপর আমরা গাত্রোত্থান করিলাম। অমরেশবাবু বলিলেন, আচ্ছা আবার দেখা হবে তাহলে, বছর শেষ হতে চলল, আমাকে আবার 9 বর্ষের ছুটিতে কলকাতা গিয়ে হেড অফিসের কর্তাদের সঙ্গে দেখা করতে হবে। এবার 9 বর্ষের 2 দিনের ছুটি। তা 2 দিন ছুটি কেন? এবারে 31শে ডিসেম্বর রবিবার পড়ে শেষে, শনিবার যদি অর্ধেক ধরেন তাহলে 2.5 দিনের ছুটি পাওয়া যাবে। আপনারা এখনো কিছুদিন আছেন তো? আমরা ওই 2 জানুয়ারি পর্যন্ত আছি বোধ হয়। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। আমরা বাহির হইলাম, ব্যাংকের ভিতর দিয়ে নামিতে হইল না। বাড়ির পিছন দিকে একটা খিড়কি সিঁড়ি ছিল, সেই পথেই নামিয়ে আসিয়া রাস্তায় নামিলাম। বাজারের মধ্য দিয়ে যাইতে যাইতে হঠাৎ মনে পড়িয়া গেল সিগারেট ফুরিয়াছে। বলিলাম, এসো তো একটা সিগারেট কিনতে হবে। ব্যোমকেশ অন্যমনস্ক ছিল, চমকাইয়া উঠিল, বলিল, আরে তাই তো একদম খেয়াল নেই, আমাকেও একটা জিনিস কিনতে হবে, চলো চলো চলো। একটা বড় মনিহারির দোকানে ঢুকিলাম। আমি একদিকে সিগারেট কিনিতে গেলাম, ব্যোমকেশ অন্যদিকে গেল। আমি সিগারেট কিনিতে কিনিতে আর চোখে দেখিলাম ব্যোমকেশ একটা দামি এসেন্সের শিশি কিনিয়ে পকেটে পড়িল। মনে মনে হাসিলাম, ইহেরা কেন যে ঝগড়া করে আর কেনই বা যে ভাব করে বুঝি না। দাম্পত্য জীবন আমার কাছে একটা হাস্যকর প্রহেলিকা। সেদিন দুপুরবেলা আহারাদির পর একটু বিশ্রাম করিবার জন্য বিছানায় লম্বা হইয়াছিলাম, ঘুম ভাঙিয়া দেখিলাম বেলা 3:30। ব্যোমকেশের ঘর হইতে মৃদু জল্পনার শব্দ আসিতেছিল, জড়াইয়া কানে কানে কিসব বলিতেছে, দুজনেরই মুখে হাসি। পছন্দ হয়েছে, আরো ঝগড়া করো আমার সাথে, উফ সেটা নয় সত্য। সরিয়ে আসিয়া উচ্চকণ্ঠে বলিলাম, ওহে কপত কপতী, তোমাদের কুঞ্জন গুঞ্জন শেষ হতে যদি দেরি থাকে তাহলে নয় আমি চায়ের ব্যবস্থা করি। সত্যবতী সলজ্জে মুখের খানিকটা আঁচলের আড়াল দিয়ে বাহির হইয়া আসিল এবং রান্নাঘরের দিকে চলিয়া গেল। খানিক পরে ব্যোমকেশ জ্বলন্ত সিগারেট হইতে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বাহির হইল। অবাক হইয়া বলিলাম, কি হে ব্যাপার কি, হ্যাঁ ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছ যে? ব্যোমকেশ একগাল হাসিয়া বলিল, পারমিশন পেয়ে গেছি আজ থেকে যত ইচ্ছে। বুঝিলাম দাম্পত্য জীবনে কেবল প্রেম থাকিলেই চলে না, কূটবুদ্ধিরও প্রয়োজন। চা পান করিয়া ওপরতলায় রোগিণীর সংবাদ লইতে গেলাম। সামাজিক কর্তব্য পালন না করলেই নয়। অধ্যাপক সোমের মুখে চিন্তাক্রান্ত, মালতী দেবীর অবস্থা খুবই খারাপ, তবে একেবারে হাল ছাড়িয়া দিবার মতো নয়। 2টা ফুসফুসি আক্রান্ত হইয়াছে, অক্সিজেন দেয়া হইতেছে, জ্বর খুব বেশি, রোগিণী মাঝে মাঝেই ভুল বকিতেছে, একজন নার্সকে তার সেবার জন্য নিয়োগ করা হইয়াছে। সখ্যাত সলিল সহানুভূতি জানাইয়া নামিয়া ফিরিয়া আসিলাম। নিচে নামিয়া আসিবার কিছুক্ষণ পরে ডাক্তার ঘটক আসিল। এবেলা ডাক্তারের ভাবভঙ্গি একটু অন্য প্রকার, একটু সতর্ক, একটু সন্দিগ্ধ,
একটু অন্তঃপ্রবিষ্ট। ব্যোমকেশের পানে মাঝে মাঝে এমনভাবে তাকাইতেছে যেন ব্যোমকেশের সম্বন্ধে তাহার মনে কোনো সংশয় উপস্থিত হইয়াছে। কথাবার্তা সাধারণভাবেই হইল। ডাক্তার সকালে মহিধরবাবুর বাড়িতে গিয়া ফাল্গুনীর লাশ দেখিয়া আসিয়াছেন, সেই কথাই বলিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি দেখলেন, মৃত্যুর কারণ জানা গেল? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বলিল, অটোপসি না হওয়া পর্যন্ত জোর করে কিছু বলা যায় না। না, তবু আপনি ডাক্তার, আপনি কি কিছুই বুঝতে পারলেন না? না। ও কথা যাক। তা মহিধরবাবু কেমন আছেন? কাল বিকেলে আমরা একবার ওকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না, তাই ফিরে এলাম। কটার সময় গিয়েছিলেন? কটার সময়? এই আন্দাজ পাঁচটা, পাঁচটার সময়। কি জানি, আমিও বিকেলবেলা গিয়েছিলাম, কিন্তু পাঁচটার আগে ফিরে এসেছিলাম। মহিধরবাবু ভালোই আছেন, তবে আজকে বাড়িতে এই ব্যাপার হলো, একটা শক পেয়েছেন। আর রজনীদেবী, তিনি কেমন আছেন? ডাক্তারের মুখের ওপর একটা রক্তাভা খেলিয়া গেল, কিন্তু সে ধীরে ধীরে বলিল, রজনীদেবী ভালোই আছে, তার যে অসুখ করেছে এমন কথা তো শুনিনি। আচ্ছা, আজ উঠি। ডাক্তার উঠিল, আমরা উঠিলাম। দ্বার পর্যন্ত আসিয়া ব্যোমকেশ বলিল, তা আপনার কলকাতা যাওয়া তাহলে স্থির, কি বলুন? ডাক্তার ফিরিয়া দাঁড়াইল, তাহার চোখ দুটা সহসা জ্বলিয়া উঠিল, সে দাঁতে দাঁত চাপিয়া বলিল, ব্যোমকেশবাবু আপনি এখানে শরীর সারাতে এসেছেন, গোয়েন্দাগিরি করতে নয়। যে আপনার এলাকার বাইরে সেটা নিয়ে বেশি মাথা খাওয়াবেন না, বলিয়া গট গট করিয়া বাহির হইয়া গেল। আমি ফিরিয়া আসিয়া বসিলাম। ব্যোমকেশ সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, ডাক্তার ঘটক এমনিতেই খুব ভালো মানুষ, কিন্তু ল্যাচে পা পড়লে একেবারে কেউটে সাপ। বাইরে মোটর বাইকের ফটফট শব্দ আসিয়া থামিল। ব্যোমকেশ লাফাইয়া উঠিয়া বলিল, আরে পাণ্ডে সাহেব এসেছেন, আসুন, ভালোই হলো। পাণ্ডে প্রবেশ করিলেন, ক্লান্ত হাসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু আমার কথা ফলে গেল, কিন্তু পরিউদ্ধার হয়েছে। বসুন বসুন। তা কোথা থেকে পরিউদ্ধার করলেন? মহিধরবাবুর কুড়ো থেকে। ফাল্গুনের লাশ বের করানোর সময় কুঁয়ে ডুবুরে নামিয়েছিলাম, উষানাথবাবুর পরি বেরিয়েছে। আর কিছু? না না না, আর কিছু না। তা পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? পেয়েছি। ফাল্গুনি জলে ডুবে মরেনি, মৃত্যুর পর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। কাল রাত্রে তাকে কেউ খুন করে, অর্থাৎ মৃতদেহটা কুঁয়ে ফেলে দিয়েছে খুনের পর, আত্মহত্যা নয়। মশাই, তাই তো মনে হচ্ছে, কিন্তু ফাল্গুনের মতন একটা অপদার্থ লোককে খুন করে কার কি লাভ মশাই? লাভ নিশ্চয়ই আছে, লাভ নিশ্চয়ই আছে, নইলে খুন করবে কেন? কি জানেন তো, অপদার্থ লোক যদি কোনো সাংঘাতিক গুপ্ত কথা জানতে পারে, তাহলে তার বেঁচে থাকা কারুর কারুর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফালগুলি অপদার্থ ছিল বটে, কিন্তু নির্বোধ ছিল না। পাণ্ডে বিরস মুখে বলিলেন, তা বটে, কিন্তু ভাবছি পরিটা কোর মধ্যে এলো কি করে বলুন তো? তবে কি ফাল্গুনি পরি চুরি করেছিল? খুনির সঙ্গে ফাল্গুনের কি পরি নিয়ে মারামারি কাড়াকাড়ি হয়েছিল নাকি? তারপর খুনি ফাল্গুনিকে ঠেলে কুয়ের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু পরি তো এমন কিছু দামি জিনিস নয়। ভালো কথা, ফাল্গুনির গায়ে কি কোনো আঘাত চিহ্ন আছে? না, কিন্তু তার পেটে অনেকখানি আপিম পাওয়া গেছে, মদের সঙ্গে আপিম মেশানো ছিল। বুঝেছি। দেখুন, কি করে ফাল্গুনির মৃত্যু হলো সেটা বড় কথা নয়, কেন মৃত্যু হলো সেইটাই আসল কথা। এ বিষয়ে আপনি কি কিছু বুঝছেন ব্যোমকেশবাবু? বোধহয় কিছু কিছু বুঝেছি। আপনাকে আমার অনেক কথা বলবার আছে, কিন্তু আপনার শোনবার সময় হবে কি?
পাণ্ডে ব্যোমকেশের হাত ধরিয়া দ্বারের দিকে টানিয়া লইয়া চলিলেন। বলিলেন, সময় হবে কিনা তা কাচ্ছি, চলুন আমার বাড়িতে, একবারে রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরবেন। পাণ্ডে ব্যোমকেশকে লইয়া চলিয়া গেলেন। আমি আর সত্যবতী রাত্রি 9:30 পর্যন্ত তাস লইয়া গোলামচোর খেলিলাম। ব্যোমকেশ ফিরিলে জিজ্ঞাসা করিলাম, বলি কি হলো এতক্ষণ ধরে? ব্যোমকেশ স্বর্গীয় হাস্য করিয়া বলিল, আহ মুরগিটা যা রেঁধেছিল। ধমক দিয়া বলিলাম, আহ কথা চাপা দিও না, 5 ঘন্টা ধরে কি কথা হলো? ব্যোমকেশ জিভ কাটিল। কি জানো অজিত, ওই পুলিশের গুপ্ত কথা কি বলতে আছে, আর তবে এমন কোনো কথা হয়নি যা তুমি জানো না। হত্যাকারী কে? 5 কোটি দে যাই বলিয়া ব্যোমকেশ শুট করিয়া শয়নকক্ষে ঢুকিয়া পড়িল। বড়দিন আসিয়া চলিয়া গিয়াছে, নববর্ষর সমাগত প্রায়। এখানে বড়দিন এবং নববর্ষের উৎসবে বিশেষ হইচই হয় না, সাহেব মেমেরা হুইস্কি খাইয়া একটু নাচানাচি করে এই পর্যন্ত। এই কয়দিনে নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হয় নাই। মালতী দেবীর রোগ ভালোর দিকেই আসিতেছিল, কিন্তু তিনি একটু সংবিত পাইয়া দেখিলেন ঘরে যুবতী নার্স রইয়াছে। অমনি তাহার ষষ্ঠ রিপু প্রবল হইয়া উঠিল, তিনি গালাগালি দিয়া নার্সকে তাড়াইয়া দিলেন, ফলে অবস্থা আবার যায় যায় হইয়া উঠিয়াছে। অধ্যাপক সোম একা হিমশিম খাইতেছেন। শনিবার 30 ডিসেম্বর সকালবেলা ব্যোমকেশ বলিল, চলো হে লেখক, আজ একটু রোদে বেরোনো যাক। রিক্সা চড়িয়া বাহির হইলাম। প্রথমে উপস্থিত হইলাম নকুলেশবাবুর ফটোগ্রাফির দোকানে। নিচে দোকান, ওপর তলায় নকুলেশবাবুর বাসস্থান, তিনি ওপরে ছিলেন। আমাদের দেখিয়া যেন একটু বিব্রত হইয়া পড়িলেন, মনে হইল তিনি বাঁধা ছাঁদা করিতেছিলেন। কাষ্ট হাসিয়া বলিলেন, আসুন, ছবি তোলাবেন নাকি? ব্যোমকেশ বলিল, এখন নয় এখন নয়, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার দোকানটা একবার দেখে যাই। বেশ বেশ, আমি কিন্তু ভালো ছবি তুলি, এখানকার কেষ্ট বিষ্ট সকলেই আমাকে দিয়ে ছবি তুলিয়েছেন, এই দেখুন না। ঘরে দেওয়ালে অনেকগুলো ছবি টাঙানো রহিয়াছে, তন্মধ্যে চেনা লোক মহিধর বাবু এবং অধ্যাপক সোম। ব্যোমকেশ দেখিয়া বলিল, বাহ বেশ ছবি, আপনি দেখছি একজন সত্যিকারের শিল্পী। নকুলেশবাবু খুশি হইয়া বলিলেন, ওরা লালু পাশের দোকান থেকে দুপালা চা নিয়ে আয়। না না, চায়ের দরকার নেই, চায়ের দরকার নেই, আমরা খেয়ে দিয়েই বেরিয়েছি। তা আপনি কোথাও যাবেন মনে হচ্ছে? হ্যাঁ, 2 দিনের জন্য একবার কলকাতা যাব, বউসেরা কলকাতায় আছে, তাদের আনতে যাচ্ছি। আচ্ছা, আপনি তাহলে গোজগাজ করুন। রিক্সাতে চড়িয়া ব্যোমকেশ বলিল, এই স্টেশনে চলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যাপার কি বলতো, এই সবাই জোট বেঁধে কলকাতা যাচ্ছে? ব্যোমকেশ বলিল, এই সময় কলকাতা একটা নিদারুণ আকর্ষণ আছে। রেলওয়ে স্টেশনে উপস্থিত হইলাম, ব্রাঞ্চ লাইনের প্রান্তীয় স্টেশন, বেশি বড় নয়। এখান হইতে বড় জংশন প্রায় 25 মাইল দূরে, সেখানে নামিয়া মেন লাইনের গাড়ি ধরিতে হয়। রেল ছাড়া জংশনে যাইবার মোটর রাস্তাও নাই। সাহেব সুভা এবং যাহাদের মোটর আছে তাহারা সেই পথ দিয়ে না গিয়া এখান দিয়েই যায়। ব্যোমকেশ কিন্তু স্টেশনে নামিল না, রিক্সাওয়ালাকে ইশারা করিতেই সে গাড়ি ঘুরাইয়া বাহির হইয়া চলিল। জিজ্ঞাসা করলাম, এ কি হলো, নামবে না? ব্যোমকেশ বলিল, তুমি বোধহয় লক্ষ্য করনি টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে ডাক্তার ঘটক টিকিট কিনছিলেন, তাই নাকি? আমি ব্যোমকেশকে আরও কয়েকটা প্রশ্ন করিলাম, কিন্তু সে যেন শুনিতেই পায় নাই, এমন করিয়া ভান করিয়া উত্তরই দিল না। বাজারের ভিতর দিয়ে যাইতে যাইতে বড় মণিহারির দোকানটার সামনে একটা মোটর দাঁড়াইয়া দেখিলাম। ব্যোমকেশ রিক্সা থামাইয়া নামিল, আমিও নামিলাম। জিজ্ঞাসা করিলাম, এই আবার কি মতলব বলতো, আরও এসেন্স চাই নাকি? সে হাসিয়া বলিল, আরে না না। তো তবে কি কেশ তৈল নাকি তরলালতা? আরে এসোই না। দোকানে প্রবেশ করিয়া দেখিলাম ডেপুটি উষানন্দবাবু রইয়াছেন, তিনি একটা চামড়ার সুটকেস কিনিতেছেন। আমার মুখ দিয়া আপনি বাহির হইয়া গেল। আচ্ছা, আপনিও কি কলকাতা যাচ্ছেন নাকি?
আমি না, আমি ট্রেজারি অফিসার, আমার কি স্টেশন ছাড়া জো আছে? কে বললো আমি কলকাতা যাচ্ছি? কেউ বলেনি, কেউ বলেনি। আপনি সুটকেস কিনছেন দেখে অজিত ভেবেছিল। যাক, আপনার পরি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। আমি ফিরিয়ে গিয়ে রিক্সাতে বসিলাম, বলিলাম, কি হলো বলো তো, এই হুজুর হঠাৎ চটলেন কেন? ব্যোমকেশ বলিল, কি জানি, ওর হয়তো মনে মনে কলকাতা যাবার ইচ্ছে, কিন্তু কর্তব্যের দায়ে স্টেশন ছাড়তে পারছেন না, তাই মেজাজ গরম। কিংবা পাণ্ডে সাহেবের বাড়িতেই আপিস, তিনি আমাদের স্বাগত করিলেন। ব্যোমকেশ প্রশ্ন করিল, সব ঠিক? সব ঠিক মশাই, সব ঠিক। ট্রেন কখন? রাত্রি 10:30, সোয়া 11টায় জংশন পৌঁছব। আর কলকাতা ট্রেন কখন? 12:45। আর পশ্চিমের মেল? 11:45। বেশ বেশ, তাহলে ওবেলা আন্দাজ 5টার সময় আমি মহিতর বাবুর বাড়িতে যাব। আপনি 5:30 সময় আসবেন, কেমন? মহিতর বাবু যদি আমার অনুরোধ না রাখেন, পুলিশের অনুরোধ নিশ্চয়ই অগ্রাহ্য করতে পারবেন না। আমার তাই বিশ্বাস। ইহাদে টেলিগ্রাফে কথাবার্তা আমার হৃদয়ঙ্গম হইল না, কিন্তু প্রশ্ন করিয়া লাভ নাই। জানি প্রশ্ন করিলেই ব্যোমকেশ জিপ কাটিয়া বলিবে পুলিশের গুপ্ত কথা। পাণ্ডে আপিস হইতে ব্যাংকে গেলাম, কিছু টাকা বাহির করিবার ছিল। ব্যাংকে খুব ভিড়, আগামী 2 দিন বন্ধ থাকিবে, তবু ক্ষণকের জন্য অমরেশ বাবুর সঙ্গে দেখা হইল। তিনি বলিলেন, এই বেলা যা টাকা দরকার বের করে নিন, কাল পরশু কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তা আপনি ফিরছেন কবে? আমি পরশু রাতে ফিরব। কাজের সময় একজন কেরানি তাহাকে ডাকিয়া লইয়া গেল, আমরা টাকা বাহির করিয়া ফিরিতেছি। দেখিলাম ডাক্তার ঘটক ব্যাংকে প্রবেশ করিল, সে আমাদের দেখিতে পাইয়াছিল, কিন্তু যেন দেখিতে পাই নাই এমন ভাবে গিয়া একটা জানলার সম্মুখে দাঁড়াইল। ব্যোমকেশ আমার দিকে চাহিয়া সহাস্য চক্ষুর্দয় ঈষৎ কুঞ্চিত করিল, তারপর রিক্সাতে চড়িয়া বসিল। ঘর চলো। অপরাহ্ন 5টার সময় আমি আর ব্যোমকেশ মহিতর বাবুর বাড়িতে উপস্থিত হইলাম। তিনি বসিবার ঘরে ছিলেন, দেখিলাম তাহার চেহারা খারাপ হইয়া গিয়াছে, মুখের ফুটি ফাটা হাসিটি শ্রীয়মান, চালতার মতো গালটি ঝুলিয়া পড়িয়াছে। বলিলেন, আসুন আসুন, অনেকদিন বাঁচবেন ব্যোমকেশ বাবু, এইমাত্র আপনার কথাই বলছিলাম, শরীরটা বেশ সেরে উঠেছে দেখছি। বাহ বাহ, বেশ বেশ বেশ। কিন্তু আপনার শরীর তো ভালো দেখছি না। হয়েছিল একটু শরীর খারাপ, এখন ভালোই আছি, কিন্তু একটা বড় ভাবনার কারণ হয়েছে ব্যোমকেশ বাবু। কি হয়েছে? রজনী কাল রাত্রে কলকাতা চলে গেছে। সে কি একলা গেছেন? আপনাকে না বলে? না না, সেসব কিছু নয়, সেসব কিছু নয়। আর বাড়ির পুরনো চাকর রামদিনকে তার সঙ্গে নিয়ে গেছে। তবে ভাবনাটা কিসের? মহিতর বাবুর মনে কোনো ছলচাতুরি নাই, সোজাসুজি বলিতে আরম্ভ করিলেন, শুনুন বলি তাহলে, কলকাতার রজনী এক মাসি থাকেন, তিনি ওকে মানুষ করেছেন। কাল বিকেলে ওর মেষর এক তা দিল, তিনি রজনীকে ডেকে পাঠিয়েছেন, মাসির ভারী অসুখ। রজনী রাত্রির গাড়িতে পাঠিয়ে দিলাম রজনীকে, ও এমন প্রায় যাতায়াত করে, 5-6 ঘন্টা রাস্তা বই তো নয়। রজনী আজ সকালে কলকাতায় পৌঁছে গেছে, তার পেয়েছি। এ পর্যন্ত আর কোনো কল মানলেন। তারপর শুনুন, আজ সকালে 2খানা চিঠি পেলাম, 2খানা, তার মধ্যে একখানা রজনীর মাসির হাতের লেখা, কালকের তারিখ। নিতান্ত মামুলি চিঠি লিখেছেন, অসুখ বিসুখের কোনো কথাই নেই। মহিতবাবু শঙ্কিত চোখে ব্যোমকেশের পায়ে চাহিলেন। ব্যোমকেশ বলিল, আচ্ছা, এমনও তো হতে পারে যে চিঠি লেখবার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তা একেবারে অসম্ভব নয়, কিন্তু কিন্তু অন্য চিঠিখানার কথাও এই বাবু এখনো বলিনি, বেনামি চিঠি, এই 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 পড়ি দেখুন। তিনি একটি খাম ব্যোমকেশকে দিলেন, খামের ওপর ডাকঘরের ছাপ দেখিয়ে বোঝা যায় এই শহরেরই ডাকে দেয়া হয়েছে। ব্যোমকেশ চিঠি বাহির করিয়া পড়িল, সাদা এক তক্তা কাগজের ওপর মাত্র কয়েক ছত্র লেখা ছিল, আপনার চোখের আড়ালে একজন ভদ্রবেশী দুষ্ট লোক আপনার কন্যার সহিত অবৈধ প্রণয়ে লিপ্ত হইয়াছে,
ইহারা যদি ইলোপ করে কেলেঙ্কারের এক শেষ হইবে। সাবধান, ডাক্তার খটককে কিন্তু বিশ্বাস করিবেন না। ব্যোমকেশ চিঠি পড়িয়া ফেরত দিল। মোহিতবাবু কম্পিত স্বরে বলিলেন, খেলছে ব্যোমকেশ বাবু, জানি না, কিন্তু এ যদি সত্যি হয়। দেখুন মোহিতবাবু, ডাক্তার খটককে আপনি জানেন, সে এমন কাজ করবে বলে আপনার মনে হয়? ডাক্তারকে তো ভালো ছেলে বলেই জানি, তাকে তো ভালো ছেলে বলে জানি মশাই, যখন তখন আসে আমার বাড়িতে, তবে পরচিত্ত অন্ধকার। আচ্ছা, সে কি আছে এখানে? আছে আছে, আজ সকালেই তাকে দেখেছি। হ্যাঁ আছে আছে, যাক 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 বাবা, তাহলে বোধ হয় কেউ মিথ্যে বেনামি চিঠি দিয়েছে। ডাক্তার কিন্তু আজ রাত্রে কলকাতা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, তবে মহিতবাবু আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো কেলেঙ্কারি হবে না, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। সত্যি বলছেন ব্যোমকেশ বাবু, সত্যি বলছেন? আপনি কি করে জানলেন? আমি এমন অনেক কথা জানি যা আপনি জানেন না। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। রজনী দেবী দুদিন পরেই ফিরে আসবেন, তিনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মাথা হিট হয়। ব্যাস, তাহলেই হলো, তাহলেই হলো, ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আপনার কথা যে কত দূর নিশ্চিন্ত হলাম তা বলতে পারি না। কি জানেন তো, বুড়ো হয়েছি, ভগবান একবার দাগা দিয়েছেন, তাই একটুতেই ভয় হয়। ও কথা ভুলে যান, ও কথা ভুলে যান, আমি এসেছি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। বলুন বলুন। আপনার মোটরখানা আজ রাত্রে একটা দিতে হবে, জাংশনে যাব, একটু জরুরি কাজ আছে। এ আর বেশি কথা কি, কখন চাই বলুন? রাত্রি 9টার সময়। বেশ বেশ, ঠিক 9টার সময়, ঠিক 9টার সময় আমার গাড়ি আপনাদের বাড়ির সামনে হাজির থাকবে। আর কিছু? আর কিছু না, ধন্যবাদ। এই সময় পাণ্ডে আসিয়া উপস্থিত হইলেন। সকলে মিলিয়ে চা এবং প্রচুর জলখাবার ধ্বংস করিয়া বাড়ি ফিরিলাম। ঠিক 9টার সময় মোহিতবাবুর 8 সিলিন্ডার গাড়ি আমাদের বাড়ির সামনে আসিয়া থামিল। আমি, ব্যোমকেশ এবং পাণ্ডে সাহেব তাহাতে চাপিয়া বসিল। গাড়ি ছাড়িয়া দিল। একটি কালো রঙের পুলিশ ভ্যান আগে হইতেই দাঁড়াইয়াছিল, সেটিও আমাদের পিছু লইল। শহরের সীমানা অতিক্রম করিয়া আমাদের মোটর জাংশনের দীর্ঘ গৃহহীন পথ ধরিল। দুই পাশে কেবল বড় বড় গাছ। আমাদের গাড়ির ভিতর আলোর সুরঙ্গ রচনা করিয়া ছুটিয়া চলিয়াছে। পথে বেশি কথা হইল না, তিনজনে পাশাপাশি বসিয়া একটার পর একটা সিগারেট টানিয়া চলিয়াছি। একবার ব্যোমকেশ বলিল, আপনার আসামি ফার্স্ট ক্লাসের টিকিট কিনবে। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়, যে ক্লাসেতেই উঠুক মিস্টার দুবে পাশের কামরাতেই থাকবে। পুলিশ মহলে আসল কথা কে কে জানে বলুন তো? আমি আর দুবে পাশে আগে থাকতে বেশ হইচই হয়, তাই চুপি সারে মোহিত বাবুর গাড়ি নিতে হলো। পেছনের ভ্যানে যারা আছে তারাও জানে না কী জন্য কোথাও যাচ্ছি। পুলিশের থানা থেকে যত কথা বেরোয় এত কথা কোথাও থেকে না। ঘুষখোর পুলিশ তো আছেই, তাছাড়া পুলিশের পেটে কথা থাকে না। পুরন্দর পাণ্ডের নির্বল চরিত্র পুরুষ, তাই স্বজাতি সম্বন্ধেও তিনি সত্যবাদী। 10টার সময় জংশনে পৌঁছিলাম। লাল সবুজ অসংখ্য আকাশ প্রদীপে স্টেশন ঝলমল করিতেছে। পুলিশের ভ্যানে দুজন সাব ইন্সপেক্টর, একজন কয়েকজন কনস্টেবল ছিল। পাণ্ডে তাহাদের স্টেশনের ভিতরে বাহিরে নানা স্থানে সন্নিবিষ্ট করিলেন। তারপর স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করিলেন, বলিলেন, আমার একটা লগ আসবার কথা আছে, এলে খবর দেবেন, ওয়েটিং রুমে আছি। আমরা তিনজনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়া বসিলাম। পাণ্ডে ঘন ঘন হাত ঘড়ি দেখিতে লাগিলেন। ঠিক 10:30টার সময় স্টেশন মাস্টার খবর দিলেন, লগ এসছে, সব ভালো, ফার্স্ট ক্লাস। 45 মিনিট যতই দীর্ঘই হোক প্রাকৃতিক নিয়মে শেষ হইতে বাধ্য। গাড়ি আসার ঘন্টা বাজিল। আমরা প্ল্যাটফর্মে গিয়া দাঁড়াইলাম। আমাদের সকলের গায়ে ওভারকোট এবং মাথায় পশমের টুপি, সুতরাং সহসা দেখিয়া কেউ যে চিনিয়া ফেলিবে সে সম্ভাবনা নাই। তারপর বহু প্রতীক্ষিত গাড়ি আসিয়া দাঁড়াইল। পাণ্ডে সাহেব নাটকের রঙ্গমঞ্চ ভালোই নির্বাচন করিয়াছিলেন, আয়োজনের কিছু ভুল ত্রুটি তিনি রাখেন নাই, কিন্তু তবু নাটক জমিতে পাইল না। পটোত্তোলনের সঙ্গে সঙ্গেই যবনিকা পড়িয়া গেল।
গাড়ির প্রথম শ্রেণীর কামরা যেখানে থামে আমরা সেখানে দাঁড়াইয়াছিলাম, কিন্তু আমাদের সামনে প্রথম শ্রেণীর কামরা দেখা গেল। জানলাগুলির কাঠের কবাট বন্ধ, তাই অন্তর্ভাগ দেখা গেল না। অল্পকাল মধ্যে দরজা খুলিয়া গেল, একজন কুলি ছুটিয়া গিয়া ভিতরে প্রবেশ করিল এবং দুইটি বড় বড় চামড়ার সুটকেস নামাইয়া রাখিল। কামরায় একটি মাত্র যাত্রী ছিলেন, তিনি এবার বাহির হইয়া আসিলেন, কোট প্যান্ট পরা একজন অপরিচিত ভদ্রলোক, গোফদারি কামানো, চোখে ফিকে নীল চশমা। তিনি সুটকেস দুটি কুলির মাথায় তুলিবার ব্যবস্থা করিলেন। পাণ্ডে এবং ব্যোমকেশ তাহার দুই পাশে গিয়া দাঁড়াইল। ব্যোমকেশ একটু দুঃখিত স্বরে বলিলেন, অমরেশ বাবু, আপনার আর যাওয়া হলো না, ফিরে যেতে হবে। অমরেশ বাবু মানে ব্যাংকের ম্যানেজার অমরেশ সাহা? গোফদারি কামানো মুখ দেখিয়ে একেবারেই চিনিতে পারি নাই। অমরেশ সাহা একবার দক্ষিণে একবার বামে গাড় ফিরাইলেন, তারপর ক্ষিপ্ত হস্তে পকেট হইতে পিস্তল বাহির করিয়া নিজের কপালে ঠেকাইয়া ঘোড়া টানিলেন। চড়াত করার শব্দ হইল। অমরেশ সাহার ভূপতিত দেহ ঘিরিয়া লোক জমাইয়া গেল। পাণ্ডে ফুইসুল বাজাইলেন, সঙ্গে সঙ্গে পুলিশের বহু লোক আসিয়া স্থানটা ঘিরিয়া ফেলিল। পাণ্ডে কড়া সুরে বলিলেন, একজন লোক ভিড় ঠেলিয়ে আসিয়া প্রবেশ করিল। চিনিলাম, ডাক্তার ঘটক। কি হয়েছে, এ কে? অমরেশ সাহা, দেখুন তো বেঁচে আছে নাকি? ডাক্তার ঘটক নত হইয়া দেহ পরীক্ষা করিল, তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিল, মারা গেছে। ভিড়ের ভিতর হইতে দন্তবাদ্য সহযোগে একটা বিস্ময় কৌতূহল স্বর শোনা গেল। ফটোগ্রাফার নকুলেশ সরকার। ডাক্তার ঘটক এবং নকুলেশ বাবুকে লক্ষ্য করিয়া ব্যোমকেশ বলিল, আপনাদের গাড়িও এসে গেছে, এখন বলবার সময় নেই, ফিরে এসে শুনবেন। ব্যোমকেশ বলিল, একটা সাংঘাতিক ভুল করেছিলাম, মানে অমরেশ বাবু যে ব্যাংকের ম্যানেজার আর তার যে পিস্তলের লাইসেন্স আছে এই কথা মনেই আসেনি। সত্যবতী বলিল, না না, গোড়ে থেকে বলো। 2 জানুয়ারি কলকাতায় ফিরিয়া চলিয়াছি। ডিএসপি পাণ্ডে, মোহিতর বাবু এবং রজনী স্টেশনে আসিয়া আমাদের গাড়িতে তুলিয়া দিয়া গিয়াছেন। এতক্ষণে আমরা নিশ্চিন্ত মনে একত্র হইতে পারিয়াছি। ব্যোমকেশ বলিল, দুটো জিনিস জট পাকিয়ে গিয়েছিল, এক ছবি চুরি, আর দ্বিতীয় ডাক্তার আর রজনীর গুপ্ত প্রণয়। ওদের প্রণয় গুপ্ত হলেও তাদের নিন্দের কিছু ছিল না, ওরা কলকাতায় গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছে, সম্ভবত রজনীর মাসি আর মেশো জানে, আর কেউ জানে না, মহিধর বাবু না, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তেও জানবে না। মহিধর বাবু সেকেলে লোক নয়, তবু বিধবা বিবাহ সম্বন্ধে সাবেক কুসংস্কার এখনো ত্যাগ করতে পারেনি, তাই ওরা লুকিয়ে বিয়ে করেছে, বিয়েটা করে সব দিক রক্ষা করেছে। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা খবরটা কি ডাক্তারের কাছে পেলে? ব্যোমকেশ বলিল, ডাক্তারকে ঘাটাইনি, ওরে বাবা, ওরকম যে রুখে ছিল কিছু বলতে গেলেই কামড়ে দিত। আমি রজনীকে আড়ালে বলেছিলাম সব জানি, সে জিজ্ঞেস করেছিল, ব্যোমকেশ বাবু আমরা কি অন্যায় করেছি? আমি বলেছিলাম, না, তোমরা যে বিদ্রোহের ঝোঁকে মহিধর বাবুকে দুঃখ দাওনি এতেই তোমাদের গৌরব, উগ্র বিদ্বেষে বেশি কাজ হয় না, কেবল বিরুদ্ধ শক্তিকে জাগিয়ে তোলা যায়, বিদ্রোহের সঙ্গে সহিষ্ণুতা চাই, তোমরা সুখী হবে। সত্যবতী বলিল, তারপর বলো। ব্যোমকেশ বলিতে আরম্ভ করিল, ছবি চুরির ব্যাপারটা যদি হালকাভাবে নাও তাহলে তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু যদি গুরুতর ব্যাপারটা মনে করো তাহলে তার একটি মাত্র ব্যাখ্যা হয়, ওই গ্রুপের মধ্যে এমন একজন আছেন যে নিজের চেহারা লোকচক্ষুর আড়ালে রাখতে চায়। কিন্তু কি তার উদ্দেশ্য? একটা উদ্দেশ্য এই হতে পারে যে ওই দলে একজন দাগি আসামি আছে যে নিজের ছবির প্রচার চায় না, প্রস্তাবটা কিন্তু টেকসই নয়, ওই গ্রুপে যারা আছে তারা কেউই লুকিয়ে বেড়ায় না, তাদের সকলকেই চিনতে হয়, এবং ছবি চুরি করার কোনো মানেই হয় না।
দাগি আসামির সম্ভাবনা দলে ত্যাগ করতে হচ্ছে। কিন্তু ওই দলে এমন যদি কেউ থেকে থাকে যে ভবিষ্যতে দাগি আসামি হবার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ একটা গুরুতর অপরাধ করে কেটে পড়বার তালে আছে, তাহলে সে নিজের ছবি লোকাট করবার চেষ্টা করবে। অজিত, তুমি তো লেখক, শুধু ভাষার দ্বারা একটা লোকের এমন হুবহু বর্ণনা দিতে পারো যাতে তাকে দেখলেই চেনা যায়, পারবে না? বিশেষত তার চেহারা যদি মামুলি হয় তাহলে একেবারেই পারবে না, কিন্তু একটা ফটোগ্রাফ মুহূর্তের মধ্যে তার চেহারাখানা চোখের সামনে তুলে ধরতে পারবে। তাই দাগি আসামিদের ফটো পুলিশের ফাইলেই থাকে। তাহলে পাওয়া গেল ওই দলের একটা লোক গুরুতর অপরাধ করে ডুব মারবার ফন্দি আঁটছে। এখন প্রশ্ন যে সংকল্পিত অপরাধটা কি এবং লোকটা কে। গ্রুপের লোকগুলিকে একে একে ধরা যাক। মহিধর বাবু ডুব মারবেন না, তার বিপুল সম্পত্তি আছে, আর চেহারাখানা ডুব মারবার মতো নয়। ডাক্তার ঘটক রজনীকে নিয়ে উধাও হতে পারে, কিন্তু রজনী সাবালিকা, তাকে নিয়ে পালানো আইন ঘটিত অপরাধ নয়। তবে ছড়ি চুরি করতে যাবে কেন? অধ্যাপক সোমকেও বাদ দিতে পারো। সোম যদি শিকল কেটে ওড়বার সংকল্প করতেন তাহলে স্রেফ ওই ছবিটা চুরি করবার কোনো মানে হতো না। সোমের আরও ছবি আছে, নকুলেশবাবুর ঘরে তার ফটো টাঙানো রয়েছে, আমরা দেখেছি। তারপর ধরো এই নকুলেশবাবু, তিনি পিকনিকে দলে ছিলেন, তিনি মহিধরবাবুর কাছে মোটা টাকা ধার করেছিলেন, সুতরাং তার পক্ষে গা ঢাকা দেওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তিনি ফটো তুলেছিলেন, ফটোতে তার চেহারা ছিল না, অতএব তার পক্ষে ফটো চুরি করতে যাওয়া বোকামি। তা বাকি রইলেন কে? ডেপুটি উষাদবাবু আর ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা, একজন সরকারি মালখানার মালিক, আরেকজন ব্যাংকের কর্তা। দেখা যাচ্ছে ফেরার হয়ে যদি কারুর লাভ থাকে তাহলে এই দুজনের হাতেই বিস্তর পরের টাকা, আর দুজনেই চিনির বলদ। প্রথমেই উষানাদবুকে ধরি, তার স্ত্রী পুত্র রয়েছে, চেহারাখানাও এমন যে ফটো না থাকলেও তাকে শনাক্ত করা চলে। তিনি চোখে কালো চশমা পরেন, চশমা খুললে দেখা যায় তার একটা চোখ কানা। বেশিদিন পুলিশের সন্ধানী চক্ষু এড়িয়ে তার পক্ষে চলা সম্ভব নয়। আর তাছাড়া তার চরিত্রেও এমন একটা দুঃসাহসিক কাজ করবার প্রতিকূল। তাহলে বাকি রইলেন কে? অমরেশ রাহা। এটা অবশ্য নীতি প্রমাণ, কিন্তু তারপর তাকে ভালো করে লক্ষ্য করলে দেখবে তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। তার চেহারা নিতান্ত সাধারণ, তার মতো লক্ষ লক্ষ বৈশিষ্ট্যহীন লোক পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তিনি মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছেন, এরকম দাড়ি রাখার সুবিধে দাড়ি কামিয়ে ফেললে চেহারা বদলে যায়, তখন চেনা লোক আর চিনতে পারে না। নকল দাড়ি পরাচ্ছে আসল দাড়ি কামিয়ে ফেলা ছদ্মবেশ হিসেবে ঢের বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য। অবশ্যই অমরেশবাবু অবিবাহিত ছিলেন, তিনি মাইনে ভালোই পেতেন, তবু তার মনে দারিদ্রের ক্ষোভ ছিল, টাকার প্রতি দুর্দম আকাঙ্ক্ষা জন্মেছিল। আমার মনে হয় তিনি অনেকদিন ধরেই এই কুমত্র মারছিলেন। তার আলমারিতে গুজরাটি বই দেখেছিলে, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, তিনি চেষ্টা করে গুজরাটি ভাষাও শিখেছিলেন, হয়তো সংকল্প ছিল যে টাকা নিয়ে বোম্বাই অঞ্চলে গিয়ে বসবেন। বাঙালিদের সঙ্গে গুজরাটিদের চেহারার একটা ধাতুগত ঐক্য আছে, আর ভাষাটাও রপ্ত করলে কেউ তাকে সন্দেহ করতে পারত না। সব দিক ভেবে আটগাঁট বেঁধে তিনি তৈরি হয়েছিলেন। তারপর যখন সংকল্প কাজে পরিণত করবার সময় হলো, তখন হঠাৎ কতকগুলো অপ্রত্যাশিত বাধা উপস্থিত হলো। পিকনিকের দলে গিয়ে তাকে ছবি তোলাতে হলো, তিনি অনিচ্ছা করে ছবি তুলেছিলেন সন্দেহ নেই, কিন্তু না তোলাতে লোকের মনে সন্দেহ জাগতে পারে, ভাবলেন ছবি চুরি করে পরে সামলে নেবেন। যা হোক, তিনি মহিধরবাবুর বাড়ি থেকে ছবি চুরি করলেন। পরের দিন চায়ের পার্টিতে আমরা উপস্থিত ছিলাম, সেখানে সব আলোচনা হলো। তাতে অমরেশবাবু বুঝলেন তিনি একটা ভুল করেছেন, স্রেফ ছবিখানা চুরি করা ঠিক হয়নি,
তাই পরের বার তিনি উষানন্দবাবুর বাড়িতে চুরি করতে গেলেন এবং আর কিছু না পেয়ে তিনি পরিটাই চুরি করে ফেললেন। আলমারিতে চাবি ঢুকিয়ে এমনটি পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে মনে হয় ছবি চুরি করাটা চলের মূল উদ্দেশ্য নয়। অধ্যাপক সোমের ছবিটা চুরি করা দরকার হয়নি। আমার বিশ্বাস তিনি কোনো উপায় জানতে পেরেছিলেন যে মালতী দেবী ছবিটা আগেই ছিঁড়ে ফেলেছেন, কিংবা এমন হতে পারে যে তিনি ছবিটা চুরি করতে গিয়েছিলেন এবং ছবি তার আগেই নষ্ট করা হয়েছিল। হয়তো তিনি ছবির ছেঁড়া টুকরোগুলো পেয়েছিলেন। আমার আবির্ভাবে ছবি চুরি করার জন্য অমরেশবাবু শঙ্কিত হননি। তার মূল অপরাধ তখনও ভবিষ্যতের গর্ভে। তিনি টাকা নিয়ে উধাও হওয়ার পর সবাই জানতে পারবে, তখন আমি জানলেও ক্ষতি নেই। কিন্তু ফাল্গুনীপালের প্রেত মূর্তি যখন এসে দাঁড়ালো, তখন অমরেশবাবু মাথায় হাত দিয়ে বসলেন। তার সমস্ত প্ল্যান ভেস্তে যাবার উপক্রম হল। ফাল্গুনী থাকতে ফটো চুরি করে কী লাভ? সে স্মৃতি থেকেই ছবি এঁকে ফটোর অভাব পূরণ করে দেবে। কিন্তু পরকীয়া প্রীতির মতো বেআইনি কাজ করবার একটা তীব্র উত্তেজনা আছে। অমরেশবাবু তার স্বাদ পেয়েছিলেন। তিনি এত দূর এগিয়ে আর পিছু হতে পারছিলেন না। তাই ফাল্গুনী যেদিন তার ছবিকে দেখাতে এলো, সেদিন তিনি ঠিক করলেন ফাল্গুনীর আর বেঁচে থাকা চলবে না। সেই রাত্রেই তিনি মদের বোতলে বেশ খানটা আফিং মিশিয়ে ফাল্গুনীর কুড়ে ঘরে গেলেন। ফাল্গুনীকে নেশার জিনিস খাওয়ানো শক্ত হলো না। তারপর সে যখন অজ্ঞান হলো, তখন তাকে কুঁয়ে ফেলে দিলেন। আগের রাত্রে ছবি চুরি করা পরিটা তিনি সঙ্গে এনেছিলেন, সেটাও কুয়োর মধ্যেই গেল, যাতে পুলিশ ফাল্গুনীকে চোর বলে মনে করে। এই ব্যাপার ঘটেছিল সম্ভবত রাত্রি 11টার পর, যখন বাগানের অন্য কোণে একটি মন্ত্রণা সভা শেষ হয়ে গেছে। মনে আছে অজিত? পোস্টমর্টেম রিপোর্ট থেকে মনে হয় ফাল্গুনী জলে পড়বার পরেই মারা গিয়েছিল, কিন্তু অমরেশবাবুর বোধহয় ইচ্ছে ছিল সে বেঁচে থাকতে থাকতেই তাকে জলে ফেলে দেন, যাতে প্রমাণ হয় সে নেশার ঝোঁকে অপঘাতে জলে ডুবে মরেছে। যা হোক, অমরেশবাবু নিষ্কণ্ঠ হলেন। যে ছবিটা তিনি আমাদের দেখিয়েছিলেন রওনা হওয়ার আগে, সেটা পুড়িয়ে ফেললে নিশ্চিন্ত, আর তাকে শনাক্ত করবার কোনো চিহ্ন থাকবে না। আমি যখন নিঃসংশয়ে বুঝতে পারলাম যে এই কাজটা অমরেশবাবুর, তখন পাণ্ডে সাহেবকে সব কথা বললাম। ভারী বুদ্ধিমান লোক, হ্যাঁ, চট করে ব্যাপার বুঝে নিলেন। সেই থেকে এক মিনিটের জন্য অমরেশবাবু পুলিশের চোখের আড়াল হতে পারেননি। ব্যোমকেশ সিগারেট ধরাইল। আমি বলিলাম, আচ্ছা, অমরেশ রাহা যে ঠিক ওই দিনই পালাবে তাহা তুমি বুঝলে কি করে? অন্য যে কোনো দিন তো পালাতে পারত। ব্যোমকেশ বলিল, একটা কোনো ছুটির আগে পালানোর সুবিধে আছে, আর দুদিন সময় পাওয়া যায় তাহলে তো কথাই নেই। দুদিন পরে ব্যাংক খুললে যখন চুরি ধরা পড়বে, চোর তখন অনেক দূরে। অবশ্য বড়দিনের ছুটিতেও পালাতে পারত, কিন্তু তার দিক থেকে নববর্ষের ছুটিতেই পালানোর দরকার ছিল। অমরেশ রাহা যে ব্যাংকের ম্যানেজার ছিল, সেটা কলকাতার একটা বড় ব্রাঞ্চের অফিস। প্রত্যেক মাসের শেষে এখানে হেড অফিস থেকে মোটা টাকা আসত, কারণ পরের মাসের আরম্ভেই ব্যাংকের টাকায় টান পড়বে। সাধারণ লোক ছাড়াও এখানে কয়েকটা খুনি আছে, তাতে অনেক কর্মী আছে, কাজে মাসের পয়লাদের মাইনে দিতে হয়। এবার সেই মোটা টাকাটাই ব্যাংকে এসেছিল বড়দিনের ছুটির আগে। বড়দিনের ছুটির আগে পালালে অমরেশ রাহা বেশি টাকা নিয়ে যেতে পারতো না। তার দুটি সুটকেস থেকে 180,000 টাকার মোটা নোট পাওয়া গেছে। শোয়া যাক। তা আর কোনো প্রশ্ন আছে নাকি তোমাদের? আচ্ছা, দাঁড়ি কামালো কখন? ট্রেনে? সেজন্যই তো ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিল। ফার্স্ট ক্লাসে সহযাত্রীর সম্ভাবনা কম। সত্যপতি বলিল, কি
কিন্তু মহিধর বাবুকে বেনামি চিঠি কে পাঠাবে? আরে প্রফেসর সোম, তিনি বেচারা, কিন্তু অবিচার করো না, লোকটি শিক্ষিত এবং সজ্জন, এমন ভয়ঙ্করী স্ত্রীলোকের হাতে পড়ে তার জীবনটাই নষ্ট হতে বসেছে। সোম সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে রজনীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেদিকেও কিছু হলো না। ডাক্তার ঘটকের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় তিনি হেরে গেলেন, তাই ঈর্ষার জ্বালায়, ঈর্ষার মতন এমন নিজ প্রবৃত্তি আর নেই। কাম, ক্রোধ, লোভ, স্মরণীপুর মধ্যে সবচেয়ে অধম হচ্ছে মাৎসর্য। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, মালতী দেবীর অসুখের খুবই বাড়াবাড়ি যাচ্ছে, কারো মৃত্যু কামনা করতে নেই, কিন্তু মালতী দেবী যদি শীতের সিঁদুর নিয়ে এই বেলা স্বর্গারোহণ করেন তাহলে অন্তত আমি অখুশি হব না। আমিও মনে মনে সায় দিলাম।